আজ কলকাতা হাইকোর্টে বড় জয় পেয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ আজ বিচারপতির অগ্নি পরীক্ষা ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই একেবারে রাজ্যে ডামাডোল পড়ে যায়। হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ তো গেল এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিলের প্রসঙ্গ। এখনও মামলা চলছে প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলাটি। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসেই চলছে এই মামলা। তার মাঝেই কিন্তু আজ এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির 25,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। লোকসভা ভোটের আগে একেবারে বড়সড় বিস্ফোরণ, বড় ধাক্কা রাজ্যের। চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লোকসভা ভোটের আগে সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করছেন, রাজনীতিতে নেমেছেন। আর এবার আজকের বিচারপতি দেবাংশু বসাকের চাকরি বাতিলের নির্দেশের পর অবশেষে মুখ খুললেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি রায় শোনার পর মুখ খুলি বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দাবি করলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের। এক্ষুনি পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এসএসসি মামলার রায় ঘোষণার পরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। তিনি হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন, বলেছেন আদালত উপযুক্ত রায় দিয়েছে। তবে আজ আমার স্বস্তির দিন নয়, কারণ এই মুখ্যমন্ত্রীর অধীনে আমার রাজ্য চলছে। এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে প্রকৃত জ্ঞানী চাকরি প্রার্থীদের। আশা করব তাদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হবে। অভিজিৎ বলেন, যারা যোগ্য প্রার্থী তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের ঠকিয়েছেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী। বঞ্চিতদের মধ্যে হিন্দু মুসলমান সকলে আছেন। সকলের উচিত মমতাকে বয়কট করা। ওকে এখনই পদত্যাগ করতে হবে। আমার খারাপ লাগছে, এমন একজন মুখ্যমন্ত্রী রাজ্যে আছি, উনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন। বিন্দুমাত্র লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। রাষ্ট্রপতি শাসনের অধীনে নির্বাচন হওয়া উচিত। হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে গত 7ই মার্চ বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। বর্তমানে প্রচারের জন্য তিনি তমলুকেই রয়েছেন। সেখান থেকেই সোমবার কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিচারপতি। অভিজিৎ বলেন, আমাদের দেশের বিচার ব্যবস্থা সাধারণত অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও আজ সেই কাজ করছেন। এখন আমাদের আনন্দের দিন নয়। আমি যখন বিচার করছিলাম অনাচার ধরা পড়ছিল, আবার ধরা পড়েছে। উপযুক্ত রায় দিয়েছে আদালত। উল্লেখ্য, এসএসসি মামলায় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রথম এই মামলা শোনেন এবং 8,161টি চাকরি বাতিলের নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চও এই নির্দেশ বহাল ছিল। পরে সুপ্রিম কোর্টে যায়। সেখান থেকে এসএসসি মামলা আবারও ফেরানো হয় হাইকোর্টে। বিশেষ বেঞ্চ গঠন করে মে মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। 3.5 মাসের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ হয়েছে। 20 মার্চ বিচার শেষে রায় স্থগিত রেখেছিল আদালত। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়েছে প্রায় 25,753 জনের চাকরি। আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের 4 সপ্তাহের মধ্যে সুদসহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। রায়ের পরে রাজ্যের বিরুদ্ধে তোপ দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং শুধু তোপ দেখেছেন নয়, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা উসকে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্ষুনি পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোচ্চুরিকে প্রশ্রয় দিয়েছেন। আজকের রায়ের ফলে এক মুহূর্ত তার মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত নয়, পদে থাকা উচিত নয়। এক্ষুনি পদত্যাগ করুন, ইস্তফা দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার নির্দেশেই কিন্তু রাজ্য রাজনীতিতে উঠেছিল ঝড়। একেবারে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। যার নির্দেশেই কিন্তু এতদিন ধরে তোলপাড় চলছিল সুপ্রিম কোর্ট সহ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে রাজনীতিতে যোগ দিয়েছেন বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন তিনি ঘোষণা করেছিলেন ঢাকি সমেত বিসর্জন বিসর্জন দিয়ে দেবেন। আর আজকের রায় কিন্তু রীতিমতো ঢাকি সমেত বিসর্জনের বাজনাই যে বেজে গেল তেমনই ইঙ্গিত দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়, সাথে রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু আবারও জোরালোভাবে তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং রাষ্ট্রপতি শাসন জারি করে আবারও নির্বাচন হোক রাজ্যে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবং তিনি যেটা বললেন, আমি আজকে আনন্দিত নই, এখন আনন্দের সময় নয়, কারণ এই মুখ্যমন্ত্রীর আন্ডারে আমাদের রাজ্য চলছে। এই মুখ্যমন্ত্রী যেদিন পদত্যাগ করবেন, এই মুখ্যমন্ত্রীকে যেদিন সরাতে পারবো সেদিনই আনন্দ করব, কারণ আজ বড় সড়ো জয় পেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জয় পাওয়ার পরপরই কিন্তু এমনই বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে এই রায় যে রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় তুলে দিতে চলেছে, আগামী দিনে এই চাকরি বাতিল যে লোকসভা ভোটে রাজ্য সরকারের জন্য একেবারে বিপদ ঘনিয়ে আনতে চলেছে, লোকসভা ভোটের ফলাফলে যে এই রায় একেবারে বড় প্রতিফলন আসতে চলেছে তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহল কিন্তু এমনই দাবি করছে, কারণ এখনও পর্যন্ত 39টি আসনে ভোট বাকি। ভোট ব্যাংকেও যে বড়সড় ধাক্কা খেতে চলেছে, রাজ্যের ভাবমূর্তি যে আবারও তলানি ঠেকতে চলেছে, কারণ একটু একটু করে দুর্নীতিকে কাটিয়ে, সন্দেশখালী ইস্যুকে কাটিয়ে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কিন্তু তাতেই বড়সড় ধাক্কা আজকের রায়ে। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সাথে রাষ্ট্রপতি শাসনের দাবি যে তুলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কি হয় আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।